প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিবা হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই মুনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাসবিহ পড়বেন আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমিন ইয়া রাহমান রাহিম শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়া রাহমান রাহিম এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণমালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসি এর সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসূল বললেন এক নাইক বসো কই নবী কাজ আছে গা বেটা বস আল্লাহর কাছে চাক আমার কিছু চাওয়ার নাই রাসূলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা লবণটাও আল্লাহর কাছে চাও তোমার পায়ের জুতা যদি ফিড়ে ছিড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন বিশ্বনবী তাসবিহ পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কি না বাকি তিন নামাজে জোহর মাগরিব এশার পরে কি বসে কি করে সালাম আলাইকুম আমিন ইয়া রাহমান রাহিম ঠিক কি না তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাসবিহ পড়তে পারেন আপনি কোন সলিমুদ্দি কোন কলিমুদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার কি বলতেন নামাজ শুরু করছেন আল্লাহু আকবার সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তারপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আছে না নাই আরেকবারও নাই প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক আল্লাহ